ক্রেতাদের আকৃষ্ট করতে নিউ ইয়র্কের দোকানগুলি তৈরি করা হয়েছে উইন্ডো ডিসপ্লে। সামনে ক্রিসমাস এবং হলিডে উইন্ডোর জন্য প্রস্তুত আমেরিকার প্রায় সব ডিপার্টমেন্টাল স্টোরগুলো, আর স্টোরগুলো সেজেছে সম্পূর্ণ নতুন সাজে। সাজানোর অন্যতম কারণ হলো ঘুরতে আসা পর্যটকরা। তবে শুধু পর্যটকদের জন্যই নয়, এ উৎসবের শোকেসগুলি উপভোগ করতে পারবেন স্থানীয়রাও। আধুনিক উইন্ডো ডিসপ্লের কারণ শুধুমাত্র একজন ক্রেতাকে আকৃষ্ট করা নয়, সাথে সাথে ব্র্যান্ড ভ্যালুরও বড়সড় রকমের প্রচারণা। ডিসপ্লের মোট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পণ্যটি দেখতে যতখানি আকর্ষণীয় মনে হবে, তেমনি পণ্যটি কিনেও একজন ক্রেতা ঠিক ততখানি আনন্দিত হবে। বার্গডর্ফ গুডম্যান ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর সিনিয়র ডিরেক্টর ডেভিড হই বলেন, এই দৃশ্য অনেক আলো দেয়। এর কারণ মানুষ উজ্জ্বল আলো, উজ্জ্বল সাজ পছন্দ করে। জানালাগুলোর সাজ বড়দিনের আমেজ দেয়। পেশাগতভাবে আমরা ভিজুয়াল মার্চেন্ডাইজার হিসেবে পরিচিত, কিন্তু আমরা নিজেদেরকে শো লোকে হিসেবে ভাবতে পছন্দ করি। উল্লেখ, প্রতি বছর ক্রিসমাসের ছুটিতে দোকানিরা ক্রেতা আকর্ষণ ও কেনাকাটার বাড়ানোর জন্য জানালা বিশেষভাবে সাজাতে শুরু করেন। ব্যবসায়ে কোনো কিছুর প্রদর্শন করা নতুন কিছু নয়। খুচরা বিক্রেতারা 19 শতকের শেষের দিকে বছরের সবচেয়ে ব্যস্ত কেনাকাটার মৌসুমে ক্রেতাদের আকর্ষণ করার জন্য হলিডে উইন্ডো ডিসপ্লেতে বিনিয়োগ শুরু করে। তবে ম্যাসিকে প্রথম ডিপার্টমেন্টাল স্টোর হিসেবে এর জানালা সাজানোর জন্য কৃতিত্ব দেওয়া হয়।